ভোজ্য তেলের দাম চড়া হয়েছে বাজারে কলকাতাও শহরতলিত বটেই জেলাতেও আনাসপাতির দাম অস্বাভাবিক চড়া ষাট থেকে আশি টাকায় ঘোরাফেরা করছে বেশিরভাগ সবজির কিলো পিছু দাম ওল বা বেগুনের মতো কিছু আনাজ সেঞ্চুরি হাঁকাচ্ছে কখনো কখনো দুশো টাকায় কিলোয় পৌঁছে চোখ রাঙাচ্ছে লঙ্কাও এই পরিস্থিতিতে উৎসবের মরশুমে শুরুর আগেই চিন্তা বাড়াচ্ছে ভোজ্য তেল বাঙালির প্রিয় সর্ষের তেল তো বটেই সূর্যমুখী সয়াবিন বা বাদাম তেলের মতো প্রতিটি ভোজ্য তেলের দাম কিলো পিছু বেড়েছে পঁচিশ টাকা থেকে তিরিশ টাকা বাঙালির হেঁসেল নতুন করে সংকটে পড়েছে তেলের দামের ঝাঁঝে এক্ষেত্রে ভিলেনের ভূমিকায় সরাসরি আসরে নেমেছে কেন্দ্রীয় সরকার নিজেই খাদ্য পণ্যের মূল্য বৃদ্ধির আঁচ না কমায় যে সরকারের দিনরাত কুমিরের কান কাঁছে তারই আমদানি শুল্ক বাড়িয়ে দেশীয় বাজারে গত চোদ্দই সেপ্টেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করে কেন্দ্র জানায় অপরিশোধিত সয়াবিন তেল পাম তেল এবং সূর্যমুখী তেলের উপর আমদানি শুল্ক শূন্য থেকে বাড়িয়ে কুড়ি শতাংশ করে এর উপর কৃষি পরিকাঠামো এবং উন্নয়ন শেষ ও সামাজিক উন্নয়ন সারচার্জ যোগ করে মোট শুল্ক দাঁড়িয়েছে সাতাশ টাকা পাঁচ পয়সা বা সাতাশ দশমিক পাঁচ শতাংশ অন্যদিকে এই তিনটি পরিশোধিত তেলের উপর আমদানি শুল্ক তেরো দশমিক সেভেন ফাইভ থেকে বাড়িয়ে পঁয়ত্রিশ দশমিক সেভেন ফাইভ শতাংশে নিয়ে যাওয়া হয় বিশেষজ্ঞরা বলেছেন ভারতীয় হেসেল ও অন্যান্য প্রয়োজনে যে সাদা তেল ব্যবহার করা হয় তার সত্তর শতাংশ আসে বিদেশ থেকে পাম তেল আসে মূলত মালয়েশিয়া পাম তেল আসে মূলত মালয়েশিয়া ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ড থেকে অন্যদিকে সয়াবিন ও সূর্যমুখী তেল আসে ইউক্রেন রাশিয়া ব্রাজিল এবং আর্জেন্টিনা থেকে তাই আমদানি শুল্ক এক ধাক্কায় বাড়লে দেশীয় বাজারে ভোজ্য তেলের দাম বেড়ে যাওয়া স্বাভাবিক বড় বাজারের এক ব্যবসায়ীর কথা সর্ষে তেল এদেশে সেভাবে আমদানি করা না হলেও তার দাম নির্ভর করে বাদবাকি ভোজ্য তেলের উপর কারণ অন্যান্য তেলের দাম বেড়ে গেলে বিকল্প হিসাবে সর্ষে তেলের চাহিদা বেড়ে যায় তাই তারও দাম বাড়ে খোলা বাজারে যে সরষের তেল কিলো গড়ে একশো ষাট টাকা কিলো ছিল তা বেড়ে একশো আশি টাকায় পৌঁছেছে প্যাকেটজাত সাদা তেলও লিটার পিছু বেড়েছে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেন্দ্র সরকার দাবি করেছে দেশীয় বাজারে কৃষকদের সয়াবিন ও তৈলবীজের দাম পাইয়ে দেওয়ার জন্যই তারা আমদানি শুল্ক বাড়িয়েছে অন্যদিকে তারা ভোজ্য তেল সংস্থাগুলিকে অনুরোধ করেছে যতক্ষণ পুরনো স্টক আছে ততক্ষণ দাম না বাড়াতে তাতে নাকি উৎসবের মরশুমে তেলের দাম বিপদে ফেলবে না সাধারণ ক্রেতাদের কিন্তু বড় বাজারে দর চলছে নিজেদের মতো কেন্দ্রের হটকারির সিদ্ধান্তের দায় নিদারুণভাবে চোকাতে হচ্ছে গরিব ও মধ্যবিত্তকে